শুক্রবার সাত সকালে মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনা আমবাসা থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের ধলাই জেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায়। ABC News HD Live augments the truth. ঘটনার বিবরণে জানা যায়, NL01 NL176 নম্বরের একটি বারো চাকার লরি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। জেলা পরিষদ সংলগ্ন এলাকায় এসে একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় বাইক চালক পেশায় রাজমিস্ত্রি জীবন দেবনাথের মৃত্যু হয়। বাড়ি আমবাসার চন্দ্রাছড়া এলাকায়। বাইকে থাকা অপর দুই আরোহী আহত হয়। এই ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে রিয়া নমসূদ্র নামে ষোলো বছরের বয়সী এক স্কুল পড়ুয়া গৃহশিক্ষকের বাড়ি যাচ্ছিল। পরবর্তী সময় গাড়িটি এসে তাকে ধাক্কা মারে, এতে সে আহত হয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহতদের ধলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়া নমসূদ্রকে মৃত বলে ঘোষণা করে। বাকি আহত দুজনের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। তবে এই ঘটনার সাথে যুক্ত লরি চালক বর্তমানে পলাতক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাস্তার দুদিকে আটকে পড়ে যায় প্রচুর গাড়ি। আশেপাশের লোকজন এসে ভিড় জমায় ঘটনাস্থলে। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করে আমবাসা থানায় নিয়ে যায়। আজকে সকালে একটা খবর পাচ্ছি, জননগরের জননগরের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেই খবর মাত্র আমরা আইছি, আইসারে দেখছি যে একটা বারো চাকার NL01 N01 76 গাড়ির সাথে একটা TR02 একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই অ্যাক্সিডেন্টে বাইক চালক জীবন দেবনাথ জায়গাতে স্পট করেছে এবং হাসপাতালের মধ্যে আরেকটা রাস্তা দিয়ে হাসপাতালের বাড়ি যাওয়ার ফলে নাম দিয়ে সদস্য মানে হাসপাতালে রেখে দিয়েছে। আমবাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট।